Police Files. এটা দুঃখজনক হলেও সত্যি যে কোনো কোনো মানুষের জীবনের কোনো কোনো ভুল অন্যদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, নিজেদের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়ার থেকেও জরুরি হলো অন্যদের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়া। আর এই বিষয়টাতে পুলিশ ফাইলস বরাবরই সকলকে সাহায্য করে এসেছে। আমাদের উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে সাবধান করা। আজকের পুলিশ ফাইলসের এই বিশেষ পর্বে আমরা আপনাদেরকে দেখাবো একটি অত্যন্ত ট্যালেন্টেড মেয়ের কাহিনী, যার জীবনে একটা বড় ভুল থেকে সমস্ত টিনেজার মেয়েদের এমনকি তাদের বাবা মায়েরা জীবনের শিক্ষা নিতে পারেন। দেখাবো গাইঘাটার সেই উজ্জ্বল মেয়েটির কথা, যার জীবনে প্রেম এসেছিল ঝড়ের মতন এবং ফিরে গিয়েছিল সব কিছু লন্ডভন্ড করে। আজকের গল্প সেই মেয়েটিরই। পটকা শোন, পিঙ্কুকে দেখলি? তোর নাচের দিদিমণি এসে বসে আছে, মা খুব রেগে গেছে, চল এখনই বাড়ি চল। দাঁড়া না একটুখানি, দেখ তেরি, দেখলি তো তোর জন্য ঘড়িটা পুরো কেটে গেল, ভাল লাগে না। চল চল। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেতে ধিন ধিন ধা, তিগ্ধা তিক তিক থেই, ক্রাম থেই, তিগ্ধা তিক তিক থেই, তিগ্ধা তিক তিক থেই, তিগ্ধা তিক তিক থেই, তিগ্ধা দিক দিক ধা, ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেতে ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, বাস্তবে কিন্তু মহাকালী। বলিস কি রে ভাই, বলছি মালটা ভালো। এই বলছি, ওই যে অভিজিৎদা, অভিজিৎদা কপালটা কে ফাটিয়ে দিয়েছিল? কেন, ওই পিঙ্কু চ্যাটার্জি, পিঙ্কু চ্যাটার্জি। তারপরে হচ্ছে ওই সন্দীপদা, সন্দীপদার ছেলের বাইকের আয়নাটা কে ভেঙে দিল? তো পিঙ্কু চ্যাটার্জি, তো পিঙ্কু চ্যাটার্জি। তারপরে হচ্ছে ওই রাজুদা, রাজুদার মুখে পাঁচ আঙুলের দাগ কে ঠাস করে বসিয়ে দিয়েছিল? আরে বাবা, ওই তো পিঙ্কু চ্যাটার্জি বসেছিল। হ্যাঁ, শালা মালটার খুব ঘ্যাম বুঝলি। পিঙ্কু, আরে পিঙ্কু, আরে গেলি কোথায় পিঙ্কু? কি হলো বাবা তোমার সকাল সকাল? আরে দাঁতিরি বেরিয়ে আয়, এদিকে এদিকে এদিকে। কি বল, তোর তো আর জিনিস এনেছি, দাঁতিরি আয়। দাঁড়াও, কি আবার? এই দেখ এটা কি, কুমা সাইকেল, কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বাবা, তোর নতুন ক্লাসে ওটার উপহার। খুব সুন্দর হয়েছে, বাহ। সাইকেল নিয়ে চলে এলে, এবার তো মেয়েটা পড়াশোনার বারোটা বাজবে গো। উফ মা, আবার তুমি শুরু হয়ে গেলে। আমি যাই, আমি একটু রাউন্ড দিয়ে আসি, সব কিছু ঠিক আছে কিনা। যা, এই শোন, বেশি দূরে যাবি না কিন্তু। ওকে স্যার। একে তো বুড়ি নাচুনি, তার উপর ঢাকের বাদ দি। এই সাইকেলটা তুমি নিয়ে আসলে না, এবার দেখবে এই সাইকেলটা নিয়ে সারা পাড়া একেবারে টোটো করে বেড়াবে মেয়েটা। উফ, তুমি আর ওকে এই ব্যাপার নিয়ে বকাবকি করো না, ওর অনেক দিনের ইচ্ছে এটা। নতুন সাইকেল কিনলি বোধহয়? হ্যাঁ, বাবা আজকে কিনে আনলো। বাহ, খুব সুন্দর হয়েছে রে। এই তোরা ঘুমড়ে নেছিস? নয়তো কি, ব্যাগটা যে ভারী হয়েছে।
এবারে না রবীন্দ্র নজরুল জয়ন্তীটা জমিয়ে করতে হবে। হ্যাঁ সে তো বটেই, কিন্তু আমি ভাবছিলাম জানিস তো নাচের ড্রেসগুলো কোথা থেকে জোগাড় করবো। আরে প্রত্যেক বছর যেখান থেকে নিই ওখান থেকেই নেবো, ভুলে গেলি নাকি? আরে সব ম্যানেজ হয়ে যাবে, চাপ নিস না তো। বলছি ঝর্ণা ম্যাম কি এসেছেন? বলতে পারবো না, ওইদিকে টিচার্স রুম আছে, গিয়ে খোঁজ করে নিন। আরে না না, উনি আমার মাসি হন, আসলে এই বইটা উনি আমার থেকে চেয়েছেন। মেয়েদের স্কুল তো, কেউ যদি কিছু বলে। ওটা আমাকে মানে আমাদের দিয়ে দিন, আমরা ম্যাডামকে দিয়ে দেবো। তাহলে তো খুব ভালো হয়। এ নিন, বলবেন রিমিল এসেছিল। ওকে আচ্ছা আমি আসি তাহলে, ধন্যবাদ। কিরে অমন হা করে তাকিয়ে আছিস কেন? রিমিল? হ্যাঁ তুই রিমি আর ও রিমিল। রিমিল না, ও তো রিমিল দা, খোকন জেঠুর ছেলে, আমাদের পাড়াতেই থাকে। কি হ্যান্ডসাম রে, তোর তো আবার সব ছেলে দেখলেই মন গলে যায়। আমার তো আবার ওকে খুব ন্যাকাই মনে হলো। ফালতু বকিস না তো, রিমিল না আমাদের পাড়ার হিরো, খুব ভালো একটা চাকরিও করে। তো তাতে কি হয়েছে? আমার তো ওকে দারুণ লাগলো রে। কি ছন্দা, আজ বিকেলে না তোর বাড়ি যাবো নোট শিখতে, রিমিলদের বাড়িটাও চিনে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, নে অনেক হয়েছে, চল তো এবার ক্লাসে চল। বইটা এখন আমার কাছেই থাক, টিফিনের সময় ম্যাডামকে দিয়ে দেবো। নিকুপুষুক থাকার, চল এবার। ওই তো, ওই তো ঝর্ণা ম্যাডাম। এ রিমি চল বইটা দিয়ে আসি। না না এখন কি বললাম না টিফিনের সময় দিয়ে দেবো? না না বইটা খুব ইম্পর্টেন্ট, ম্যাডামের লাগবে, রবীন্দ্র জয়ন্তীর জন্য গান বাজবেন না। তুই এত সব কী করে জানলি? আমি জানবো না তো কি, তুই জানবি। দে দে বইটা, তুই না ধর, চল দিয়ে আসি এটা, চল। ম্যাডাম বইটা রিমিলদা আমার কাছে দিয়ে গেল। না মানে ওই গেটের কাছে। এ মা এটা তো সঞ্চয়িতা, আমি তো সঞ্চিতা আনতে বললাম। দেখেছো স্কুলেই তো দুটো সঞ্চয়িতা আছে, তাহলে আর আনতে বলবো কেন? ও বুঝতে পারেনি হয়তো। ঠিক আছে বইটা আমার কাছে থাক, আমি রিমিলকে কল করে নেব। ওকে ম্যাডাম। তোমরা ক্লাসে যাও, ফিফথ পিরিয়ডের পর চলে আসবে, কেমন? রিহার্সাল করাবো। আচ্ছা ম্যাডাম। তেরি তোর জন্য বইটা হাতছাড়া হয়ে গেল। রিমিলটাকে এক ঝলক দেখে প্রেমে পড়ে গেলি নাকি? আরে প্রেম কেন, বেশ ভালো ছেলেটা। ছেলে নয় দাদা বল, রিমিলদা না তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে, নিজে তো ছেলেদের পাত্তা দিস না, আর কেউ দিলেও তোরটা সহ্য হয় না। যা বাবা রেগে গেলি নাকি? না চল, এমসি ম্যামের ক্লাস আছে, চাপের ব্যাপার। হ্যাঁ চল। এনেছিস? হ্যাঁ। দে, তুই তো একদম ঘেমে গেছিস রে, একটু হাওয়ায় বস, জল খাবে? না। নে তোরা শুরু কর। মেয়েদের স্কুল তো, কেউ যদি কিছু বলে।
কি এসেছেন? বলতে পারবো না, ওইদিকে টিচার্স রুম আছে, গিয়ে খোঁজ করে নিন। আরে না না, উনি আমার মাসি হন, আসলে এই বইটা উনি আমার থেকে চেয়েছেন। তোর জন্য বইটা হাতছাড়া হয়ে গেল। রিমিলটাকে এক ঝলক দেখে প্রেমে পড়ে গেলি নাকি? আরে প্রেম কেন, বেশ ভালো ছেলেটা। ছেলে নয় দাদা, বল রিমিলদা না তোর থেকে অনেক বড়। বড় তো কি হয়েছে, নিজে তো ছেলেদের পাত্তা দিস না, আর কেউ দিলেও তোরটা সহ্য হয় না। যা বাবা, রেগে গেলি না। এই যে শুনো, আমাকে বলছো? আর নয় তো কাকে, এখানে আর কে আছে শুনি? ও বেশ বলো। আপনার বইটা আমার কাছে আছে, ওই সঞ্চিতাটা। আচ্ছা দাঁড়ান, এনে ধরুন। থ্যাংকস। থ্যাংকস কিসে? এই যে তুমি আমার বইটা ফেরত দিলে। ও না দিলে ভালো হতো বুঝি। না আসলে, নিন দেখে নিন কোথাও ছিঁড়েছে কিনা। দেখতে হবে না, সব ঠিকঠাকই আছে। ও তাহলে বাড়ি যান, সাবধানে। যাব। ন্যাকা বোকা বুদ্ধু, খুলিতে তো ঘিলু নেই, তাই আর কাজ কি, ঘাস খাও শুদ্ধু। ঘাস খাওয়া হলে শেষ, বেশ বেশ দেখা করো পার্কেতে পাঁচটায় গোবর গণেশ। জানো পিঙ্কু, তুমি না আমার জীবনে সত্যিই খুব লাকি। তাই বুঝি? হ্যাঁ তুমি সত্যিই খুব লাকি, তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার জীবনে সব ভালো ভালো ব্যাপার ঘটছে। এই ধরো আমার চাকরিটা, ডবল স্যালারি দিচ্ছে জানো, বাইক ল্যাপটপ আর প্রত্যেক মাসে একটা করে ফরেন ট্রিপ, দারুণ ব্যাপার। ওয়াও শুনেও শান্তি। না গো তুমি যোগ্য, তাই তুমি এইসব পেয়েছো। আচ্ছা তুমি তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? হ্যাঁ সেটার একটা সম্ভাবনা আছে, আমার যা ভুলো মন, আমি যদি ভুলেও যাই তুমি আমাকে মনে করিয়ে দেবে। কিভাবে? চোখ বন্ধ করো। কেন? বন্ধ করো না চোখটা। আচ্ছা চোখ খুলো, এটা তোমার। এটা এটা আমার, এত দামি ফোন। থুর পাগলি,
এটা আবার দামি নাকি? আমি যদি তোমায় ভুলেও যাই, তুমি একটা কল করবে, আমি যেখানেই থাকি তোমার কাছে চলে আসবো। লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। এই সানডে আমার সঙ্গে একটা জায়গায় যাবে? কোথায়? আমার পিসির বাড়ি হাবড়াতে, বাইক নিয়ে যাব। বাড়িতে বাড়িতে যদি কেউ টের পেয়ে যায়? আরে কিচ্ছু হবে না, কয়েক ঘন্টার তো ব্যাপার, চলো না প্লিজ। আচ্ছা দাঁড়াও দেখছি। ভয় করছে যদি যদি কেউ টের পেয়ে যায়। ধুর পাগলি, প্রত্যেকটা রিলেশনে একটা নেক্সট লেভেল রয়েছে আর আমরা সেই লেভেলটা পার করতে চলেছি। কিন্তু চুপ, আর কোনো কথা নয়। এই সেই পিঙ্কু চ্যাটার্জি না? তবে আর কি, এই সেই হিরো রিমিল মন্ডল রে। তো ভাই পুরো ধুম সেভেন রে। হ্যাঁ বুঝলি ভাই, চার পোড়া কপাল তার সবই হারায়। এই জন্যই কবি বলেছেন, বাইকে বসে বসন্ত চলে যায়। ওই বয়সেই তোমার বিয়ে হয়ে গেছিল নীলা। এই পিঙ্কু, এই কোন মণ্ডলের ছেলে, কী কাজ করে? না ছেলেটার নাম রিমির। হ্যাঁ শুনেছি সেটা খুব ভালো, আর একটা কোম্পানিতে চাকরিও করে, কিছুদিন আগে একটা বাইক কিনেছে। আমিও শুনেছি খোকন মণ্ডল লোকটা খুব ভালো। তবু যদি মেয়েটা একটু জাত বংশ দেখত, বামুনের মেয়ে হয়ে শেষে কিনা মণ্ডল। জাত নয় নীলা, মানুষটাই আসল। ঠিক আছে, আমি আমি আর একবার ভালোভাবে খোঁজ নিয়ে দেখব। তুমি বরং পিঙ্কুকে খেতে ডাকো, আর শোনো ওভাবে বকাবকি করো না, হেতে হিতে বিপরীত হতে পারে। ভালো মন্দ যদি কিছু হয়ে যায় না, তাহলে আমাকে দোষ দিতে এসো না, এটা আমি তোমাকে বলে রাখলাম। এতে আমার একদম মত নেই। মতামতির কী আছে, আমি তার ১৭ বছর মেয়েকে বিয়ে দিতে যাচ্ছি না। কিন্তু পিঙ্কু যখন কাজটা করেই ফেলেছে, তখন আর এতে বাধা দিয়ে লাভ নেই। আমাদের বরং একটু ওকে চোখে চোখেই রাখতে হবে, বুঝলে? সেদিন তোমার ফোনটা সুইচ অফ দেখেই বুঝেছি তোমার বাড়িতে কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছে। মা খুব বকবকি করেছে জানো, ব্যাগ থেকে ফোনটা বার করে আছাড় মারতে গেছিল, আমি দিইনি। ও আর তোমার বাবা কি বললেন? বাবা তো আমায় বকে না, বোঝায়। জানো তো আমার না আমারও খুব ভয় হচ্ছিল যদি তোমার সাথে আর দেখা না হয়। ধুর পাগলি, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। জানো অফিস থেকে তিন দিনের জন্য ব্যাংকক পাঠাচ্ছে। ব্যাংকক মানে থাইল্যান্ড? দারুণ জায়গাটা না? দারুণ কিনা বলতে পারবো না, তবে আমার যেতে একদম ইচ্ছা করছে না। তোমাকে খুব মিস করবো জানো। না না এটা চাকরির ব্যাপার, তুমি যাও। আর মাত্র তো তিন দিন। হ্যাঁ সামনের বুধবার আমার বাবা মা পুরী যাচ্ছে, আমাকে যেতে বলেছিল, আমি না করে দিয়েছি। কেন না করেছো? কেন আমার যেতে ইচ্ছা করছে না তাই, আর ওরা গেলে ঘরটা ফাঁকা থাকবে। ফাঁকা তো? ফাঁকা থাকলে সারাদিনের জন্য তোমাকে আদর করতে পারবো। আহা কত শখ! না বিয়ের আগে আর এসব একদম নয়। আচ্ছা তোমরা প্রোগ্রামের আগে রিহার্সাল করো না? হ্যাঁ রিহার্সাল তো করতেই হবে, রিহার্সাল না করে কেউ স্টেজে ওঠে না কি? আর ধরে নাও এটাও একটা রিহার্সাল, বিয়ের পরে ফাইনালটা হবে। দেখ তুমি না, বাবা বলেছে গ্র্যাজুয়েশন না কমপ্লিট হলে বিয়েই দেবে না। পাগল নাকি? আমি অতদিন ওয়েট করতে পারবো না, তোমার উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলেই আমরা বিয়ে করে নেব। না আগে রেজিস্ট্রি তারপর বিয়ে। আচ্ছা ম্যাডাম তাই হবে, এই বৃহস্পতিবার থেকে আমি ছুটি নিচ্ছি, তোমাকে একটু ম্যানেজ করতে হবে প্লিজ। আচ্ছা দাঁড়াও দেখছি। ছন্দাদের বাড়িতে পড়তে যাওয়ার নাম করে বেরোতে হবে, কিন্তু আমি কিন্তু কথা দিতে পারছি না, আমার দাদা না পুরো ফেলুদা, ধরতে পারলে কেস। আমি আর ওয়েট করতে পারছি না।
খুঁজছো কি? তুমি কি এখানেই শুরু করে দেবে নাকি? এই রিমিল চলো লাঞ্চ করতে যাবে তো। হ্যাঁ শুইনি হয়ে গেছে। চলো চলো। যাচ্ছি চলো। হ্যালো ম্যাডাম। এই লাঞ্চ করব। ওকে আমি লাঞ্চটা করে তোমায় কল ব্যাক করি। বাই। বাবা। জান দিকে সেভ করা। গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ। কই দেখি দেখি ফিক্স দেখাও। এক মিনিট। তাড়াতাড়ি দেখাও না। ও মাই গড। হু ইজ শি? এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড পিঙ্কু। পিঙ্কু? হোয়াট কাইন্ড অফ নেম ইট ইজ? সো রিডিকুলাস টাইপ অফ ওমান। প্লিজ শোহিনী প্লিজ। সরি সরি তুমি তো জানোই আমার একটু ঠোঁট কাটা আছে আর কি। ট্রুলি সে এইটা তোমার চয়েস। দেখো দেখো একে আর নিজেকে একবার দেখো রিমিল। পিঙ্কু খুব ভালো মেয়ে। ও খুব ভালো নাচ জানে। ও বুঝেছি তুমি ওর নাচ দেখে তার মানে প্রেমে পড়েছো তাই তো? ভালো। না ওই আমায় প্রপোজ করেছিল। আর তুমিও দুম করে অ্যাকসেপ্ট করে বসলে তাই তো? আচ্ছা আমি একটা কথা বলো তো, তোমাদের ওখানে কি গুড লুকিং মেয়েদের খরা চলছিল? শুধু নাচে মুগ্ধ হলেই চলবে? নিজেদের অফিসের কলিগদের সামনে ওকে প্রেজেন্ট করতে পারবে তো? কথা বলতে পারবে ও? হুম ওরা খুব নয়, ও খুব স্মার্ট হবে হয়তো। ছাড় বাদ, চলো লাঞ্চ করবে। হ্যাঁ চলো। কাল আবার স্যার আমাকে একটু কার পছন্দ করতে যেতে বলেছেন। এত কাজের চাপ কি করবো বুঝতে পারছি না। ওয়াও দ্যাটস আ গ্রেট নিউজ। এই আমি যাবো প্লিজ তোমার সাথে কার পছন্দ করতে। আমাকে নিয়ে যাবে তো নাকি আবার তোমার এই সো কল গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে? তুমি যাবে? তুমি গেলে তো ভালোই হয়। ট্রিট দিতে হবে কিন্তু। ওকে শিওর। চলো চলো এবার আমরা লাঞ্চ করতে যাই। চলো চলো চলো। টু মাচ ইউ নো আমি সেই 11টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। সরি রিমিল, আসলে বাবা ব্যাংকে পাঠিয়েছিল একটা কাজে, সেটা সেরেই তো এলাম। ডোন্ট ইউ হ্যাভ এনি সেন্স? কি পড়ে এসছো এটা? মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছি। সরি, আসলে ভালো কিছু পরে বেরোলে তো মা সন্দেহ করতো। শিট, তা বলে তোমার কোনো ড্রেসিং সেন্স থাকবে না? আজকাল রাস্তায় লোকেরা ভালো কিছু বললে নোটিস করে না, কিন্তু খারাপ কিছু পরো ঠিক নোটিস করবে। পরের বার থেকে এটা মাথায় রাখো। সরি, আমি আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে ওঠো। না আজ থেকেই আমি খারাপ কিছু পড়ে গেলে যদি তোমাকে কিছু বলে তাহলে তো তোমার প্রবলেম হবে। বললাম তো পরের বার থেকে ঠিক করো এটা। না আমি যাব না। তুমি তুমি তোমার বন্ধুদের সাথে সিনেমাটা দেখে নিও, আমি আসছি। পিঙ্কু পিঙ্কু শিট। দেখ আমি বলছি না যে রিমিল তো ওই মেয়েটার সঙ্গে প্রেম করছে, তুই একদম ওসব ভাবিস না রে। না না তা নয়, আমি একদম ওকে সন্দেহ করছি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। সেদিনকে ও বলেছিল ওর মিটিং আছে, এমনকি ফোনও করতে বারণ করেছিল। তো আমি বুঝতে পারছি না যে এই মিথ্যে বলাটার কি দরকার ছিল। নিশ্চয়ই কোনো কারণ আছে। তুই মন খারাপ করিস না পিঙ্কু। আর দেখ আমরা তো জানি তোদের দুজনের বন্ডিং কতটা স্ট্রং, ছাড়ো সব। না রে রিমি, সম্পর্কে সম্পর্কে শুধু আলগা হতে বেশি সময় লাগে না। আর হয়তো হয়তো আমারই দোষ, আমি রিমিলে উন্নতির সঙ্গে পাল্লা দিতে পারছি না। আসলে গ্রামের মেয়ে তো বোকার মতো কথা বলিস না। রিমিলদার কাজের চাপ তো বাড়ছে, তাই হয়তো একটু বিরক্ত থাকছে। তুই দেখবি কাজের চাপ কমে গেলেই সব ঠিক হয়ে যাবে।
হ্যাঁ সত্যি রিমিল এবং পিঙ্কুর সম্পর্কের সূত্রটা ক্রমশ আলগা হচ্ছিল, আর সেটা পরিষ্কার বুঝতে পারছিল পিঙ্কু। যত আলগা হচ্ছিল ততই একটা চাপা ভয় গাঢ় হচ্ছিল তার মনে, ভয়টা রিমিলকে হারানোর। রিমিলের উন্নতি, রিমিলের স্ট্যাটাস, তার লাইফস্টাইল কোনো কিছুর সাথে পাল্লা দিয়ে পারছিল না গাইঘাটার এই উজ্জ্বল মেয়ে পিঙ্কু। অন্যদিকে রিমিল চাকরিতে উন্নতির সাথে সাথে তার জীবনযাত্রা পাল্টে যেতে থাকে। একদিকে হাতে অঢেল টাকা, আর অন্যদিকে সোহিনীর মতন একজন স্মার্ট গুড লুকিং মেয়ের সঙ্গ, যার পাশে পিঙ্কুকে নেহাতি ফিকে লাগতে বাধ্য। আস্তে আস্তে পিঙ্কুর উপর থেকে মন উঠতে থাকে রিমিলের। সেই সুযোগে তার জীবনে প্রবেশ করে সোহিনী, আর একা হতে থাকে পিঙ্কু। পিঙ্কু নিশ্চিত ছিল যে রিমিল তাকে বিয়ে করবেই, তাই শারীরিকভাবে ঘনিষ্ঠ হবার সময় সে বাধা দেয়নি রিমিলকে। কিন্তু এবার পিঙ্কু সত্যি, কি হলো মা, কাঁদছিস কেন? তুমি কালী খোপন মন্ডলের বাড়িতে যাও, ওর ছেলেটা আমার মেয়েটার সাথে আর যোগাযোগ করতে চাইছে না গো। আমার আমার মেয়েটাকে ব্যবহার করে এখন ছেড়ে ফেলে দিতে চাইছে। কি কথা, ছেলেকে দেখে তো ওরকম মনে হয়নি। না না, আমি খালি ওদের বাড়ি যাবো। শোনো শোনো, তুমিও যাও আমার সাথে, বুঝলে? আর মেয়ের সাথে যারা অন্যায় করবে তাদের আমি ছেড়ে দেবো না। মা মা, তুই কিছু কিছু ভাবিস না, বুঝলি? সবাই আমরা তোর পাশে আছি। কাঁদিস না, কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, আমরা আছি তো। কাঁদিস না, কাঁদিস না। দেখো আজকালকার ছেলে অল্প বয়সে একটু ভুল ফুল করতেই পারে, তাই বলে তাদের ঘাড় ধরে বিয়ে দিতে হবে সেটা মেনে নেওয়া যায় না। তাছাড়া আপনার মেয়ে তো এখনো নাবালিকা। দেখুন খোকন বাবু, আমি তো ওদের এখন বিয়ে দিতে বলিনি, আর কয়েক মাস বাদেই পিঙ্কু 18 বছর পূর্ণ করবে, তখন আমরা রেজিস্ট্রিটা করে রাখবো, তারপর সময় সুযোগ বুঝে ওদের বিয়েটা দেবো। আপনারা তো দেখছি ধরে বেঁধে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান। দেখুন এই সমাজে আমাদের একটা স্ট্যাটাস আছে, ওরকম হুড়ুম তাড়ুম করে এ কাজ করা যাবে না। তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমাদের একটু সময় লাগবে। দেখুন আপনাদের স্ট্যাটাস নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, আর ওদের ব্যাপারটা কারো অজানা নয়। আপনাদের দায়িত্ব আমাদের সম্মানটা রক্ষা করা, আপনাদের ছেলে আর ও আমাদের একটিমাত্র মেয়ে। এতই যদি সম্মান হারাবার ভয় তাহলে মেয়েকে সময় মতো আটকাননি কেন? দেখুন আপনার মেয়ে কিন্তু আমার ছেলেকে ফুসলিয়েছে। এ আপনি কি কথা বলছেন দিদি, আপনি তো একজন মা, একজন মা হিসেবে আপনি ভেবে দেখুন আজকে কোন পরিস্থিতিতে আমরা আপনাদের বাড়িতে এসেছি। আর আর এই সম্পর্কটা যদি না থাকে তাহলে তাহলে আমার মেয়েটা খুব ভেঙে পড়বে। ওইটুকু মেয়ে যদি কিছু একটা করে বসে। না না, এর দায়িত্ব আমরা নিতে যাবো কেন? আর শুনুন, আমরা বলে দিচ্ছি যে আমাদের এইভাবে ফাঁসানো পসিবল হবে না। তাছাড়া আমার ছেলে তো আর হেলাফেলা কেউ নয়, কত টাকা স্যালারি পায় জানেন? সেটা আমাদের জেনে কি হবে? আর তাছাড়া আপনার ছেলের রোজগারে আমরা তো কেউ ভাগ বসাতে আসছি না, কথা হচ্ছে আমার মেয়ের ভবিষ্যৎটা নিয়ে। হ্যাঁ আপনারা হয়তো ভাগ বসাবেন না, কিন্তু আপনার মেয়ে জেনে বুঝেই এই জালটা পেতেছে। মোটা মাইনে, দেখতে স্মার্ট, ভেবেছিল আয়েস করে পাত্রানি হয়ে থাকবে। কিন্তু আমার ছেলেকে তো আমি চিনি, একেবারে হীরের টুকরো ছেলে, কোনোদিনও বাবা মার অবাধ্য হয়নি ও। এসব বাজে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমার মেয়েকে আর আমাদের এভাবে ঠকাতে পারেন না আপনারা। আরে ঠকাতে তো আপনারা এসেছেন মশাই, না হলে একটা ছেলের ঘরে নিজের মেয়েকে জোর করে ঝুলি দিতে চাইছেন আপনারা? ও এখন আবার পরের বিষয়টা চলে এলো, বলুন আপনারা, বলুন কত টাকায় আপনার ছেলেকে আপনারা বিক্রি করতে চান? মুখ সামলে কথা বলবেন চণ্ডী বাবু, আমরা কিন্তু আপনার কাছে ঠেকে নেই, বরঞ্চ বরঞ্চ আপনি এসেছেন আমার বাড়িতে ভিক্ষের ছুলো নিয়ে। ভিক্ষে নয় ভিক্ষে নয়, আপনার ছেলের হাতে আমার কন্যারত্নটিকে তুলে দিতে এসেছিলাম। আমার মেয়ে কোনো ফেলনা নয়, ওকে আমরা যথেষ্ট যত্ন নিয়েই মানুষ করেছি, কিন্তু সহজে আপনাদের ছেড়ে দেবো না, এটা জেনে নিন। এই শুনুন, ফালতু কথা একদম বলবেন না, আমি অনেকক্ষণ মুখ বুঝে সব সহ্য করছি, আমার মা বাবার অপমান কিন্তু আমি একদম সহ্য করবো না। আমার যদি কোনো দোষ থেকে থাকে তাহলে আপনার মেয়েও কিন্তু সমান দোষে দোষী, ও তো আর ধোয়া তুলসী পাতা নয়। আমি আপনার মেয়েকে বিয়ে করবো না, আপনার যা করার আছে করে নিন। আজকে আজকে এর পিঙ্কু আমার হাতে মার খাবে, জীবনে প্রথমবার মার খাবে। তোমার মতোটা কুড়ঙ্গার ছেলে তো কী করে বাঁচলো তাই ভেবেই আমি অবাক হচ্ছি। ঠিক আছে, তবে আমরা এর শেষ থেকে ছাড়বো, চলো নিলা। যেটা ভয় ছিল সেটাই সত্যি হয়ে দাঁড়ালো, রিমিলের বাবা কিংবা মা কেউই এই বিয়েতে রাজি হননি। এমনকি রিমিল, যাকে পিঙ্কু অন্ধের মতন বিশ্বাস করত, সে পর্যন্ত পরিষ্কারভাবে অস্বীকার করে পিঙ্কুকে বিয়ে করতে। খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়ে পিঙ্কু।
কিন্তু পিঙ্কুর বাবা এত সহজে হার মেনে নেননি। তিনি বাধ্য হয়ে রিমিল এবং তার পরিবারের বিরুদ্ধে গাইঘাটা থানায় কেস করেন। এবার রিমিলের পরিবার এই বিপদটা আঁচ করতে পেরে নড়ে চড়ে বসেন এবং তারা গিয়ে হাজির হন পিঙ্কুদের বাড়িতে। দেখুন চন্ডি বাবু, হিট অফ দ্য মোমেন্টের লোকে অনেক কিছু করে, সেটা কিন্তু মাথায় রাখা উচিত না। হয়তো আমরা সেদিন একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আপনাদের সঙ্গে। আসলে রিমিল যেরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে, ইস সত্যিই তো পিকু কত বাচ্চা মেয়ে। আমি তো রিমিলকে বলেছি, দোস্ত তোরই, ও তো ছোট, কিন্তু তোর একটু সাবধান হওয়া উচিত ছিল। না না দিদি, ভুল তো ওরা দুজনেই করেছে, আর তাছাড়া ওরা দুজনেই তো খুব ছেলে মানুষ, কী আর করবেন বলুন। তবে বিয়েটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আমরা সবাই খুব নিশ্চিন্ত হতাম। অন্তত রেজিস্ট্রিটা যদি হয়ে থাকতো তাহলে লোকজন ওদের সম্পর্কে আর খারাপ কিছু বলার সুযোগ পেত না দিদি। হ্যাঁ ঠিকই তো, রিমিল ওই কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছে, সেখান থেকে ফিরে আসলেই আমরা দেশটা সেরে নেব। যাই হোক, আপনারাও কিছু মনে করবেন না, আসলে সেদিনকার রাগের মাথায় আমারও পুলিশ কেসটা করা ঠিক হয়নি, আমি আজই কেসটা গিয়ে তুলে নেব, আপনারা কিছু মনে করবেন না খোকনবাবু। খোকনবাবু? আজ থেকে আর খোকনবাবু নয়, আজ থেকে আমরা বেআই মশাই। কি বলো? তাই তো তাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুভস্য শীঘ্রম, রিমিল ব্যাঙ্গালোর থেকে ফিরুক, আমরা সব